আপনি যদি বলবেন যে এই ম্যাচে মানে টেকনিক্যালি কাকে আগায় রাখবেন আপনি যদি পোল্যান্ড মানে র‍্যাঙ্কিংে তো অবশ্যই আর্জেন্টিনা এগিয়ে ফর্মের বিচারে এগিয়ে সবকিছুতে আর্জেন্টিনা এগিয়ে তারপর আপনার মাথায় একটা জিনিস চিন্তা করতে হবে পোল্যান্ডের ওয়ার্ল্ডের বেস্ট নাম্বার 9 আছে লেভেন্ডস্কি লেভেন্ডস্কি এটা আপনাকে এটা আপনাকে ধরে রাখতে হবে সেজনের কথা অস্বীকার করতে পারব না আপনার কি মনে হয় যে যে গোলকিপার আছেন সেজনে ওকেও নিশ্চয়ই একটা বড় এখন কিন্তু গোল খায়নি কিন্তু স্বাভাবিক মানে এই ওয়ার্ল্ড কাপে আপনার গোলকিপারদের পারফরমেন্স দেখবেন সবচেয়ে নর্মাল প্লেয়ারদের থেকে গোলকিপার পারফরমেন্স অনেক ভালো আপনার একটা গোলকিপার বা দুইটা তিনটা গোলকিপারের জায়গায় থাকে না এবার এবার ওয়ার্ল্ড কাপে প্রত্যেকটা গোলকিপার বেস্ট পারফরমেন্স করতেছে যেমন পর্তুগালের ম্যাচে দেখেন পর্তুগালের ম্যাচে আপনার পর্তুগালের গোলকিপার যে পরিমাণ সেভ করছে তো দেড়শোই তো পর্তুগাল আপনাকে তারা সেকেন্ড রাউন্ড অফ সিক্সটিনে আসছে ওই সময় যদি পর্তুগাল সেভ না করতো তাহলে কিন্তু প্রবলেম তারপর আমি বলবো এখানে ভূমিকাটা দুই টিমেরই বেশ মার্টিনের যেমন আর্জেন্টিনার গোলকিপার যে মার্টিনের যে পারফরমেন্সটা করতেছে এখানে আপনার পোল্যান্ডের গোলকিপার গোল রিসিভ না করাটা তার টিমের সবচেয়ে বড় স্ট্রেংথ আমি মনে করি এটাই তাদেরকে সাহস জায়গা